তো আপনাদের এখন ফ্রিজ চালু করে দেখাবো এই থ্রি পিন থেকে কিভাবে ফ্রিজ চালু করে দিতে হয়। তো লাইন লাগানো তো আপনারা দেখলেনই, তো এখন আমি ফ্রিজটা চালু করে দেব। তো প্রথম আমার এটা ফ্রিজের যে প্লাগটা, তো প্লাগটার উপরে কভার আছে প্লাস্টিক, এই কভারটি আমি খুলে ফেলবো। দেখেন আমার প্লাগের তিনটা পিন, তো এখানে তিনটা পিন, এখন আমি এই তিনটা পিনের এইখানে লাগিয়ে দেব। তো এইভাবে আপনারা ধরে এবার ঠাসি দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেবেন। তারপরে এইখানে যদি আমি সুইচ দিই এখন, তাহলে আমার ফ্রিজের লাইন চলে যায়। তো আপনারা এখন দেখেন যে কীভাবে আমি লাইনটা অন করে দিই। তো এই তারটা দেখবেন যে ভালোভাবে আপনারা ফ্রিজের পিছন থেকে ভালোভাবে নিয়ে রাখবেন, কারণ এই তার যেন এদুর কিংবা কোনো কিছু না কাটে, কারণ এই তারটা কিন্তু অনেক হার্ডি, অনেক শক্তি, এটা পাওয়ারফুল। তো এই তারটা অনেক মজবুতের কারণে এটা একটু সেফ রাখা ভালো, কারণ ফ্রিজের এটা কালেকশনের জন্য ফ্রিজটা অন হয়। তো এটা ভালোভাবে লাগিয়ে দেবেন, দেখবেন যে কোনো জায়গায় লোকসান যেন না পায়। তো লাগানোর পরে এইখানে দেখেন আমি সুইচটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার ফ্রিজটা এখন চালু হয়ে গেছে। তো এখন এখানে আলো জ্বলছে, দেখেন তো আলো জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি ফ্রিজের ভিতরে দেখাবো যে লাইন আসছে নাকি। তো এটা হচ্ছে আমার ফ্রিজ, তো আমি এখন নর্মাল করব। নিচেরটা আমার হচ্ছে নর্মাল আর উপরটা হচ্ছে ডিপ। তো নর্মালের ভিতরে দেখেন আমি নর্মালটা খুললাম আর ভিতরে দেখেন আলো, দেখেন ফ্রিজটা চালু হয়ে গেছে। Oh.